আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের দিন ভিডিওটা এখান পর্যন্তই শেষ হয়েছিল, আর এখান থেকেই পরে ভিডিওটা শুরু করলাম। তো ঘুম রীতি এখন ঘুম থেকে উঠে গেছে, আর আমরা নিচে যাচ্ছি। আর গিয়ে দেখলাম যে তাল এনেছে তাল শ্বাস কাটছে। তো আমরা তাল শ্বাস খেয়ে মন্দিরে গেলাম, গিয়ে দেখলাম বৌদি এখানে আলপনা দিচ্ছিল। আবার পটল? কি পটলের কি হবে? আবার পটলের ঝোল? এরা হচ্ছে সব পাড়ার কাকিমা, রাত্রে রান্না বান্না হবে তাই আনাজ কাটতে এসছে। আর এদিকে দেখো হরিনামের দলও চলে এসছে এদিকে। তো সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম হরিনামের মন্দিরটাকে এরকম সাজানো হয়েছে সব দেখার জন্য, কারণ হরিনাম টরিনাম করছে তার জন্য। কিন্তু গিয়ে হলো এক কাণ্ড, দেখতে থাকো ঠিক বুঝতে পারবে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, হরিনাম সংবাদ, চিংড়া মাইতি বাড়ির হরিনাম আজ শুভারম্ভ। রাত্রি 9টায় আমাদের হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন বর্তমানের রামকৃষ্ণ গোস্বামী মহাশয়। সুধী দর্শক বৃন্দ থেকে, শ্রোতাবৃন্দ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সন্ধ্যা রাত্রি 9টার সময় মাইতি বাড়ি হরিবাসরে নাম শ্লোগন করার জন্য আসিবেন, আপনাদেরকে অনুরোধ জানাই। চুপচাপ খেয়ে নাও, দেখতে হবে তো আমাদের মতোই হয়েছ, রান্না করেছো লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছ। আসতে অতটা সময় দিচ্ছিস কেন? এখানে দেখা একদম চাঁদের হাট বসে গেছে, বাচ্চা ছিল সব জায়গায় জড়ো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ছোট পিসি, বড় পিসি বসে আছে, আর ও পাশে একটা পিসি আছে রেখা পিসি, আর পেছনে যে আছে এটা আমার মাসি। মনে
এখন বাজে 9:30 মতো, আর যারা অধিবাস করছিল তারা এক্ষুনি নেমে যাবে, আর যারা বড় নামের দল যারা এসছে বর্ধমান থেকে তা এবার উঠবে। তো ওঠার আগে ওরা একটু মন্দিরটা প্রদক্ষিণ করে নিচ্ছে। নিজের দেহটাকে পবিত্র রাখার চেষ্টা করবে, শান্তি মানে ক্ষমা, সর্ব বিষয়ে তার ক্ষমা থাকবে, জ্ঞান থাকবে, বিজ্ঞানও থাকবে। বিজ্ঞান কাকে বলে? বিশেষ রূপে যে জ্ঞান তাহাকে বলা হয় বিজ্ঞান। পূজা অর্চনাও থাকবে, দান ধ্যান থাকবে, ব্রত থাকবে। এইগুলি নিয়ে হয় সৎ ব্রাহ্মণ বা সুব্রাহ্মণ। বিপ্রমাশ্রমে এক সুব্রাহ্মণ পরিবারের সন্তান মাধব। মাধব নাম হলো কেন? না ঠাকুরের নামকরণে মাধব হলো। ওই মাধব ডাকাতের ঘরে কুল দেবতা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে মাধব। তাই তার বাবা নাম রেখেছিল ঠাকুরের নামে। কেন রেখেছিল? কারণ নামের একটা গুণ আছে, তাই তো? নামের গুণ যদি না থাকে তাহলে আপনারা রাত্রি জাগরণ করে এই আসনে কেন কষ্ট করে বসে আছেন? নামের গুণ আছে বলেই তো বসে আছেন। আরে বাবুরা কেন নষ্ট করলাম?